হ্যালো ফ্রেন্ডস, আমি শুভঙ্কর। আপনারা দেখছেন জবালাস 360 ইউটিউব চ্যানেলে। আপনাদের সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বন্ধুদের জন্য ওয়েস্ট বেঙ্গল পিএসসির তরফ থেকে আরও একটা নতুন রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে। সম্পূর্ণ 34টি পদের জন্য, সিভিল জাজ জুনিয়র ডিভিশন পদের জন্য। চলুন এই বিষয়ে সম্পূর্ণ ডিটেলস আমরা দেখে নেব। তো ভিডিওটি শুরু করার আগে একটা ছোটো রিকোয়েস্ট আপনাদের সকলের জন্য, যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সরকারি চাকরির আপডেট সবার আগে পেয়ে যেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেলটিকে বাজিয়ে দিতে হবে। এবং যে বন্ধুরা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের বিষয়ে চলে যাচ্ছে। এই মুহূর্তে সবার প্রথমে যেটা আমি বলবো সেটা অর্গানাইজেশন নেম, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পিএসসি তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টকে ছাড়া হয়েছে সিভিল জাজ জুনিয়র ডিভিশন পদের জন্য। সম্পূর্ণ 34টি পদের জন্য ভ্যাকেন্সিস রয়েছে। স্যালারি যদি আমরা বলি সেক্ষেত্রে কিন্তু মিনিমাম 27,700 টাকা থেকে শুরু করে ম্যাক্সিমাম 44,770 টাকা কিন্তু ম্যাক্সিমাম এই পদের জন্য স্যালারি হয়ে থাকে। তো অ্যাপ্লিকেশন মেথড যদি আমরা বলি সেক্ষেত্রে আপনারা যদি এই পদের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবং ওয়ার্ক প্লেস, অর্থাৎ আমি আগেই বলেছিলাম ভিডিওর শুরুতে যে পশ্চিমবঙ্গের বন্ধুরা এই পদের জন্য আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো পশ্চিমবঙ্গের বন্ধুদের জন্য কিন্তু এটা আরও একটা সুখবর। তো এডুকেশনাল কোয়ালিফিকেশানটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এ ডিগ্রি ইন ল ফ্রম অ্যানি ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন অ্যাফিলিয়েটেড টু অ্যানি ইউনিভার্সিটি রিকোজিনেট বাই দ্য স্টেট গভর্নমেন্ট অর দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড এনরোলমেন্ট অ্যাজ অ্যান অ্যাডভোকেট ইন দ্য রোল of bar council of any state or union territory in India, ঠিক আছে। তো আপনারা এরকম কিছু কিন্তু আরও ডিটেলস দেওয়া হয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশানটা আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা কিন্তু ল থাকতে হচ্ছে, ল ফ্রম অ্যানি ইউনিভার্সিটি, ঠিক আছে। তো আপনারা দেখে নেবেন সেটা বিষয়টা। পরবর্তী বিষয় এজ লিমিট। তো মিনিমাম কিন্তু আপনাকে 21 থেকে শুরু করে ম্যাক্সিমাম 35 বছরের মধ্যে হতে হবে। তবে এটা বলা জরুরি যে আপনার বয়স কিন্তু 2019 মার্চের 2 তারিখ পর্যন্ত ক্যালকুলেট করা হবে, অর্থাৎ আপনার জন্ম তারিখ থেকে শুরু করে মার্চের 2 তারিখ পর্যন্ত 2019 কিন্তু আপনার বয়সটা ক্যালকুলেট করা হবে। সেই হিসেবে আপনার মিনিমাম 21 থেকে ম্যাক্সিমাম 35 বছরের মধ্যে আপনার বয়সটা হতে হবে। তো পরবর্তী বিষয় সিলেকশন প্রসেস। সবার প্রথমে একটা প্রিলিমিনারি রিটেন এক্সামিনেশন হবে, তারপরে হবে মেইন এক্সাম, সবার লাস্টে কিন্তু একটা ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাকে এই পদের জন্য বেছে নেওয়া হবে। তো পরবর্তী যেটা বিষয় সেটা হলো আপনারা অলরেডি কিন্তু এই পদের জন্য একদিন হয়ে গেল স্টার্ট হওয়া, অ্যাপ্লিকেশন জমা নেওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে। আজ অলরেডি মার্চের 5 তারিখ, কালকের থেকে শুরু হয়ে গেছে। তো আপনারা কিন্তু মার্চের 19 তারিখ পর্যন্ত এই পদের জন্য আবেদনপত্র জমা করতে পারবেন। আবেদন মূল্য ফর জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 210 টাকা, এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য কোনো টাকা লাগবে না। টাকাটা আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিংয়ের থ্রুতে কিন্তু টাকা জমা করতে পারবেন। তো এর পরবর্তী বিষয়, যেমন আপনারা কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক, যেমন অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক, আমি আপনারা খুব সহজে বাড়িতে বসে বসে এই পদের জন্য আবেদন করতে পারবেন অনলাইনের থ্রুতে, যার জন্য আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশানের নিচে কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি। এবং নোটিফিকেশান লিঙ্ক, যেটা এই মুহূর্তে আপনারা পিডিএফ ফাইলটিকে দেখতে পাচ্ছেন, আপনারাও কিন্তু সেটা ডাউনলোড করে দেখতে পারবেন। আপনাদের কোথাও যাবার দরকার নেই, আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশানের নিচে কিন্তু সেটারও লিঙ্ক দিয়ে দিয়েছি। সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে আপনারা কিন্তু পিডিএফ ফাইলটিকে ডাউনলোড করে বাকি তথ্য জেনে নিতে পারবেন। তো আশা করছি বন্ধুরা এই বিষয়ে সম্পূর্ণ তথ্য আমি জানাতে পারলাম। তবুও যদি আমার তরফ থেকে কোনো কিছু মিসিং থেকে থাকে আপনারা কমেন্ট সেশানে জানান, আমি রিপ্লাই দেবো। তো ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে বাকি 5 জন বন্ধুকে দেখার সুযোগ করে দিতে হবে। এবং সরকারি চাকরির কিন্তু আপডেট সবার আগে পেয়ে যেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেলটিকে বাজিয়ে দিতে হবে। এবং আরও একবার ধন্যবাদ জানাচ্ছি সেই বন্ধুদের জন্য যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন। ঠিক আছে বন্ধুরা, এখনকার মতো এটুকুই থাকছে। নেক্সটে আরও কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো আপনাদের সকলের সামনে। ভালো থাকবেন সবাই।